হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি প্রজাপতি সিনেমার রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে প্রজাপতি সিনেমাটা দেখলাম। তো প্রথম কথা, আমি গল্পটা নিয়ে কিছু বলবো না। মিঠুন চক্রবর্তী এক কথায় অসাধারণ এই সিনেমাটাতে। বহুত দিন বাদে মিঠুন চক্রবর্তীকে আবার স্বমহিমায় আমরা দেখতে পেলাম, এবং এই সিনেমাটা কিন্তু লং রানে ভালো চলবে। শুধু এই সিনেমা বলে না, বাকি যে দুটো সিনেমা আছে সেই দুটো সিনেমাও ভালো চলবে। আর মিঠুন চক্রবর্তীর যে কমিক টাইমিং গুলো এত সুন্দর, মানে আমার বেশ ভালো লাগলো। এছাড়া মমতা শঙ্করকেও নিজে নিজের জায়গায় ভালো লাগে। আর বাকি যে ক্যারেক্টার গুলো, সেই ক্যারেক্টার গুলোকে আমার খুব একটা বেশি আহামরি মনে হয় না। হ্যাঁ, বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যাকে নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের দেব। দেবের কিন্তু অভিনয়ের ধার ধীরে ধীরে কিন্তু বাড়ছে, এবং হ্যাঁ, অনেকের কারো তাড়াতাড়ি বাড়ে, কারো ধীরে ধীরে বাড়ে, কিন্তু বাড়ছে, স্লো বাট স্টেডি। আমার কিন্তু এখানে দেবকে খুব ভালো লেগেছে। মিঠুন চক্রবর্তী, টনিক আমি এমনিতে দেখেছি, টনিক পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবকে যতটা ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন যে ওখানে তো আর বাবা ছেলের ক্যারেক্টার ছিল না, এখানে বাবা ছেলের ক্যারেক্টার, তো এনারা এইভাবেই অভিনয়টা করেছে। তো মিঠুন চক্রবর্তীর মতো এরকম একজন লেজেন্ডারি অভিনেতার সঙ্গে দেব পাল্লা দিয়ে অভিনয় করে গেছে, এটাই তো একটা সবচেয়ে বড় পাওনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেবের ওই যে সিনটা আছে, যে মমতা শঙ্করকে জড়িয়ে ধরে যে সিনটা, ওই সিনটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই সিনেমাটা কিন্তু সত্যি সত্যি ইমোশনের দিকটা কিন্তু কোথাও যেন আমাদেরকে ইমোশনের দিকটাতে আঘাত করে এই সিনেমাটা, মানে আমাদেরকে নাড়িয়ে দেয় এই সিনেমাটা। তো আমি তো একদমই বলবো যে আপনাদের বাড়িতে যারা বয়স্ক মানুষরা আছে তাদেরকে নিয়ে আপনারা প্রজাপতি দেখতে যান, সিনেমাটা কিন্তু ভালো হয়েছে। তো এটাই ছিল আমার রিভিউ বা রিয়াকশন, যাই বলুন না কেন। আর গল্পটা, এটা একদম ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প, তো এখানে গল্পটা বলে দিলে না আর কিছু থাকে না এই মানে সিনেমাটাতে। তো এটাই ছিল আমার রিভিউ। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।